আসিনি, আমরা কেউ আইসক্রিম খাওয়ার জন্য আসিনি, আপনারা যারা দূর থেকে এসছেন, কাছের থেকে এসছেন, দয়া করে এই মিছিল এখনই শুরু হবে, এই শান্তিপ্রিয় মিছিলের মধ্যে আপনারা দয়া করে অংশগ্রহণ। খুশি আর হবে না, এখানে কি কারণে আপনারা বসেছেন আজকে? আপনারা জানেন যে এই পশ্চিমবাংলায় বিগত বাম শাসনের আমলে আপনারা দেখেছেন যে কি করে গরিব কৃষক তাদের জমি জোর করে দখল করেছিল সেই সময়ের বাম আমলের যারা নেতারা, তারা যারা মন্ত্রীরা তারা। আর তারপর আমরা দেখেছিলাম বাংলার বুকে এক অগ্নিকন্যা রূপে দাঁড়িয়ে গেল শ্রীমতী মাননীয় মমতা ব্যানার্জি। তিনি এসে বললেন আমরা গরিবের জমি গরিবকে ফিরিয়ে দেব, সেই স্বার্থে আন্দোলন করলো, জমি ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করলো। যদিও সেই আন্দোলন নাটকীয় ছিল, অনেক রক্ত ঝরলো, অনেক বোমা বারুদ অনেক কিছু ঝরলো। তারপর আমরা দেখলাম মমতা ব্যানার্জির সরকার এই রাজ্যে ক্ষমতায় আসলো, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলেন। এবং তারপর আমরা কি দেখছি আজকের দিনে? আমরা যা দেখছি তা হচ্ছে এই মমতা ব্যানার্জির যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, তার নেতৃত্বে এই কোচবিহার উত্তর বিধানসভার খাগড়াবাড়ি অঞ্চলের উত্তর মহিষবাগান এলাকা, এই এলাকায় এখানকার যিনি উপপ্রধান তার স্বামী তৃণমূল নেতা, এবং এই এলাকার যিনি তৃণমূলের নেতা সজল সরকার অঞ্চলের দায়িত্বে ছিলেন এর আগে, তাদের নেতৃত্বে এখানকার যে গরিব খেটে খাওয়া কৃষক যাদের জমিটুকুই তাদের সম্বল, সেই জমিতে তারা ফসল ফলিয়ে তাদের পরিবার নির্বাহ করেন, তাদের পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেন, সেই অন্নকে তারা কেড়ে নিচ্ছে, সেই গরিব কৃষকদের পেটে লাথি দিয়ে তাদের যে খেটে খাওয়া জমি, তাদের যে পরিশ্রম করে ফসল ফলানোর সেই জমি, সেই জমিটুকু তারা কেড়ে নিচ্ছে সেই সুজল সরকার সবল সরকার। এরা কেড়ে নিয়ে মানুষদেরকে ভয় দেখাচ্ছে, যখন তারা তাদের কাছে জমি ফেরত দেওয়ার জন্য দাবি চলছে, যখন তারা জমি ফেরত চাইছে, তখন তাদেরকে পানে মেরে ফেলার চেষ্টা হচ্ছে, পানে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, ঘরের থেকে মা বোনদের টেনে নিয়ে চলে যাওয়া হচ্ছে, তাদেরকে ধর্ষণ করার চেষ্টা হচ্ছে, তাদেরকে অপহরণ করার চেষ্টা হচ্ছে। আর তাই আজকে আপনারা এবং আমরা সকলে মিলে কোচবিহারের খাগড়াবাড়ি অঞ্চলের সাধারণ মানুষ সমবেত হয়ে, সমস্ত কৃষক থেকে শুরু করে শ্রমজীবী মানুষ সবাই সমবেত হয়ে আজকে এই অন্যায়ের প্রতিবাদে সামিল হয়ে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছি। এবং এই সজল সরকার সুবল সরকার, সেই জমি মাফিয়া, সেই রবীন্দ্রনাথ ঘোষের মদতে যারা এখানকার জমি দখল করেছে, তাদের বাড়ির সামনে আমরা অবস্থান বিক্ষোভ করেছি এবং বাড়ি ঘেরাও কর্মসূচিতে আমরা উপবিষ্ট হয়েছিলাম। এবং আমরা এই যে কর্মসূচি আমরা গ্রহণ করলাম, এই কর্মসূচি পুরোটাই গণতান্ত্রিক উপায়ে আমরা গ্রহণ করলাম, পুলিশ প্রশাসনের সামনেই আমরা এখানে অবস্থান বিক্ষোভ করলাম। এবং আমরা এখন দীর্ঘ আধা ঘন্টা থেকে 45 মিনিট পর এই অবস্থান বিক্ষোভ থেকে এখান থেকে প্রত্যাহার করছি, এবং আমাদের মিছিল আমরা এরপরেও কন্টিনিউ রাখবো। এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই খাগড়াবাড়ি অঞ্চল নয়, শুধু কোচবিহারের যে কোনো প্রান্তে যদি কোন রকম জমি মাফিয়ারা গরিব খেটে খাওয়া কৃষকদের জমি লুট করবার চেষ্টা করে, দখল করবার চেষ্টা করে, তাহলে এভাবেই সাধারণ কৃষক, সাধারণ শ্রমজীবী মানুষ সবাইকে সঙ্গে নিয়ে বুকে হাত রেখে, একের ওপর আরেক হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রুখে দাঁড়াবো। এবং এই রুখে দাঁড়ানোর ভাষা যত দিন যাবে তত ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হবে, আর তখন বুঝতে পারবে এই জমি মাফিয়ারা, তখন বুঝতে পারবে এই মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ কত ধানে কত চাল। এবং এই চাল যারা ফলায় তারা যদি আন্দোলনের পথে নামে, তারা যদি রাজপথে নামে, তাদের আন্দোলন কতটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হতে পারে, তীব্র থেকে তীব্রতর হতে পারে, তার সম্মুখ ধারণা তখন সেই মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং এরকম জমি মাফিয়া সজল সরকার সুবল সরকারের মতন যারা আরো আছেন তাদের সম্মুখ ধারণা জন্মাবে। এই বলেই আমি আপনাদের ধন্যবাদ জানাতে বলছি। এর আগেও তো আপনারা এরকম ধন্যবাদ দিয়েছেন বিভিন্ন জায়গায়, মিছিল করেছেন, তাতেও কি কোনো শুরু হয়নি? না, আমরা এর আগে উত্তরবঙ্গের যে উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তার বাড়ির সামনে গিয়ে আমরা ধর্ণা দিয়েছিলাম, বাড়ি ঘেরাও করেছিলাম, যদিও তিনি আমাদের সেই অবস্থান বিক্ষোভ এবং বাড়ি ঘেরাওয়ের ভয়ে তিনি বাড়ি থেকে পলায়ন করতে বাধ্য হয়েছিলেন, তিনি তার গ্রামের বাড়ি নাটাবাড়ি সেখানে তিনি পলায়ন করতে বাধ্য হয়েছিলেন। যখন তার বাড়ি থেকে আমরা 200 মিটার দূরে ছিলাম সেই মুহূর্তে তিনি বাড়ি থেকে পলায়ন করেছিলেন, সেই জন্যে তাকে আমরা বাড়িতে পাইনি। কিন্তু আপনাদের মতন সংবাদ মাধ্যম যারা প্রতিনিয়ত পশ্চিমবাংলায় মার খাচ্ছে, লুণ্ঠিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, তাদের সহায়তা নিয়ে আমরা সমাজের সাধারণ মানুষের কাছে কিন্তু এই বার্তা তুলে দিতে পেরেছিলাম যে আমরা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বাড়ি ঘেরাও করছি, এবং সেটা আমরা সফল অনুযায়ী করছিলাম। আমরা সেদিন 2 ঘন্টার মতন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বাড়ি ঘেরাও করেছিলাম। এবং তারপর আমরা ডিএম সাহেবের কাছে গিয়েছিলাম, ডিএম সাহেবকে আমরা পাইনি, এডিএম সাহেবকে পেয়েছিলাম। এডিএম সাহেব সবটা শোনার পর আমাদের বললেন এটা সত্যিই খুব
দুঃখিত ঘটনা, দুঃখজনক ঘটনা, কিন্তু এখানে আমাদের কিছু করার নেই। আপনারা পুলিশ প্রশাসনের কাছে যান, পুলিশ প্রশাসনের কাছে গেলে পুলিশ প্রশাসন বলে এডিএম এর কাছে যান, একজনের কাছে গেলে আরেকজন আরেকজনের কাছে পাঠাচ্ছে, প্রশাসনের একই হাল। পশ্চিমবাংলার প্রশাসন বলতে কিছু নেই, আর তাও যদি কারোর উপরে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের মতন লোকের হাত থাকে তাহলে তো প্রশাসন সেখানে পুরোপুরি একদম খণ্ড সাধু রূপে পরিণত হয়ে যায়, সেখানে আর কোনো ভূমিকাই তারা পালন করে না, কারণ তাদের হাত বেঁধে দেওয়া থাকে, তাদের হাত চুড়ি দিয়ে পরানো থাকে, মায়েরা যেমন চুড়ি পরে সেরকম চুড়ি পরে থাকে। যদিও তারা রান্না করে না, যদিও তারা অন্য কিছু করে না, যদিও তারা রাস্তাঘাটে গিয়ে সাধারণ যারা গরিব খেটে খাওয়া শ্রমিক কৃষকদের ছেলে তাদের বাইক ধরে ধরে তাদেরকে জেলে পড়ে, আর বিভিন্ন বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের যারা কর্মী তাদেরকে পড়ে, এই হলো তাদের কাজ। কিন্তু গরিব খেটে খাওয়া কৃষকদের স্বার্থে আজ অব্দি প্রশাসন কিন্তু কিছু ভূমিকা পালন করেনি। তাই আমাদের আন্দোলন গণতান্ত্রিক উপায়ে চলছে এবং আন্দোলন এরপর আগামী দিনে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হবে, তীব্র থেকে তীব্রতর হবে, যার পর কিন্তু সম্মুখ ধারণা এই সমস্ত জমি মাফিয়া এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হবে, সেটা আমি আপনাদের আজকে আপনাদের সকলের সামনে জানিয়ে রাখতে চাই। অবস্থান বিক্ষোভ তো বারবার হলো, তাহলে এরপরে এরপরে কিভাবে আন্দোলন হবে? এরপরে আমরা যে ধরনের আন্দোলন করব এটা আমরা আপনাদের সামনে এই মুহূর্তে বলছি না, তবে আপনারা এটুকু ধরে রাখতে পারেন যে এরপর যে আন্দোলন হবে সেই আন্দোলন কিন্তু প্রাণনাশের মতন একটি জায়গায় চলে যেতে পারে। এবং আমি আপনাদেরকে আবারও বলছি, আজকে যে আন্দোলন আমরা করছি, এই আন্দোলন করার পর আমি দীপঙ্কর দেব এবং জমির মালিক যারা যারা কৃষক তাদের যে কতটা প্রাণের সংশয় আছে সেটা আপনারা জানেন না। আজকে সন্ধ্যার পর আমাকে যে প্রাণে মেরে ফেলা হবে না, আমার যে গলা কাটা নিধর দেহ আমার বাড়ির সামনে নালা নর্দমার পাশে পড়ে থাকবে না, এর কোনো মানে নেই। এখানে জমির যারা মালিক তাদের যে নিধর দেহ গলা কাটা অবস্থায় বাড়ির সামনে পড়ে থাকবে না, এর কোনো মানে নেই। এটা হওয়াটাই স্বাভাবিক, কেননা গত 5-6 বছরে এই ধরনের বিভিন্ন কাণ্ড আমরা দেখেছি, আর এরা হচ্ছে জমি মাফিয়া। এরা যা তা করতে পারে, যখন তাদের উপর আবার মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের মতন একজন কুখ্যাত মন্ত্রী তার হাত রয়েছে, সেই ক্ষেত্রে এটা হওয়াটা খুব স্বাভাবিক। এবং আমি বলে যেতে চাই, আমি যদি মারাও যাই, আমার যদি প্রাণ পর্যন্ত চলে যায়, তবু এই জমি আমি ছাড়তে দেব না, কৃষকদের জমি কৃষকদের ফিরিয়ে দেব, আর সেই লক্ষ্যে আমি এগিয়ে যাব। আর তার জন্য যদি আমার প্রাণ বিসর্জন দিতে হয় আমি সেটাও দিতে প্রস্তুত। এবং আমাদের এরপর কর্মসূচি, আমরা এখন মিছিল করব এবং মিছিল করে আমরা এই মিছিলকে ধীরে ধীরে সেই জমির যে গেট সেই গেটের দিকে নিয়ে যাব, এবং তারপর আমাদের মিছিল আমাদের যে কর্মসূচি নিয়েছি সেই অনুযায়ী আমরা শেষ করব। ওখানেই আমরা জমির সেই এলাকাতে আমরা শেষ করব। জমি কি আজকে দখল করে নেবেন আপনারা? জমি দখল আমরা করে নেব বলতে, জমিটা ওনাদের হাতে গিয়েছিল ঠিকই, কিন্তু বর্তমানে সাধারণ মানুষের সাহায্য নিয়ে আমরা সেই জমিতে ঢুকছি, কিন্তু আমরা সেই জমিতে চাষাবাদ করতে পারছি না। সেই জমিতে দেয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছে, সেই জমির মধ্যে রাস্তা করে দেওয়া হয়েছে, সেখানে স্ট্রিট লাইট লাগানো হয়েছিল, সেখানে নাকি বার তৈরি হবে, সেখানে নাকি রিসর্ট তৈরি হবে। এই গ্রামের মধ্যে কি ধরনের বার হবে আমি জানি না, ঠিক রাতের অন্ধকারে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ যেই ধরনের বারে আসতেন এখানে, ঠিক সেই ধরনের বার তৈরি হবে কিনা সেটাও আমি জানি না। তবে যাই ওনারা করতে চাক না কেন, আমরা কোনোটাই তৈরি হতে দেবো না, তার জন্য যদ্দূর যাওয়া লাগে আমরা তদ্দূর যেতে প্রস্তুত। তাহলে